যাও যাও যাও, সাবধানে থাকবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। আর শোন, ফ্রিজের মধ্যে রান্না করা আছে, রান্না করা খাবারই খাবি, বাইরে থেকে উল্টো পাল্টা কিছু কিনে খাবি না। আর হ্যাঁ, অচেনা কেউ আসলে একদম দরজা খুলবি না। আমি জানি রে বাবা, যা হও। শোন, টাইম মতো খেয়ে নিবি, রাত 3টা অবধি জেগে আবার ওই ফোন ঘাঁটবি না, আর ওই শোয়ার আগে উঠোনের আলোটা কিন্তু বন্ধ করে দিবি। সব করে দেবো আমি। আর একবার ভেবে দেখ, তুই সত্যি মাসির বাড়ি যাবি না তো? তোমার দেরি হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, সাবধানে থাকবি কিন্তু, আমি আসছি, যাও যাও। মা ফাইনালি গেল। উফ, এখন থেকে তাহলে পুরো বাড়িটা আমার। এক কাজ করি, পূজাকে ফোন করি, দুজনে মিলে হেভি মজা করবো, আজ রাতে ওকে বলবো আমার বাড়িতে থেকেও যেতে। হ্যালো, বলছি আজ না আমি বাড়িতে পুরো একা, আসবি নাকি? ওমি গেলে ছেলেদেরকে লাইন মারবো। লাস্টের ছেলেটা কি উল্টো পাল্টা বলছিল! দেখ কার ছবি! এটা তো হাতের ছবি। আরে পাগল, এটা টিনার হাত, আর তার সাথে একটা ছেলে। আমি জানতাম, আমি জানতাম ওর বয়ফ্রেন্ড আছে। ওটা ওর দাদা নয়, ওটা ওর বয়ফ্রেন্ডই। আমার গেস না কোনোদিন ভুল হয় না, আমি যেটা অনুমান করি সেটাই ঠিক হয়। ইয়ার, তোর যদি এতই ভালো অনুমান করার পাওয়ার থেকে থাকে, তাহলে বলতো এইবারের ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিততে পারবে কিনা? আমার তো মনে হচ্ছে এবারে ইন্ডিয়াই জিতবে। দাঁড়া, তাহলে তোর অনুমানটাকে কাজে লাগিয়ে আমি প্রোবো অ্যাপেতে একটুখানি টাকা আর্ন করে নিই। প্রোবো সেটা আবার কি? আরে প্রোবো হলো এমন একটা অ্যাপ যেখানে তুই শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিয়ে অনেক টাকা আর্ন করতে পারিস। আমি তো এই অ্যাপটাতে প্রতিদিন 1000 টাকা পর্যন্ত ইনকাম করি শুধু নিজের অপিনিয়ন দিয়ে। তোর ইন্টারেস্ট যাতেই হোক, ইউটিউব, ফিনান্স কিংবা ক্রিকেট, এমনকি ওয়েদারের উপরও প্রেডিক্ট করে তুই সিম্পলি ইয়েস বা নোতে অ্যান্সার দে, আর তোর অ্যান্সার যদি ঠিক হয় তাহলে তুই টাকা আর্ন করতে পারবি। আচ্ছা, এই অ্যাপটা বিশ্বস্ত তো? হ্যাঁ রে, এই অ্যাপটাকে 70 লক্ষর থেকেও বেশি লোক ইউজ করে আর এতে নিজের অপিনিয়ন দিয়ে টাকা আর্ন করে। দারুণ তো একটা। আচ্ছা, এখানে কি ধরনের কোশ্চেন করা হয়? আরে চিন্তা করিস না, এখানে ভীষণ সিম্পল সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করা হয়। যেমন ধর, এবারে টি-20 ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারবে কিনা? তোর কি মনে হয়? আগের ম্যাচে তো পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে এইবারে ইন্ডিয়াই জিতবে আর আগের ম্যাচের বদলাও নেবে। তুই তোর অপিনিয়নের প্রতি এতটাই যদি শিওর থেকে থাকিস, তাহলে তুই তোর কোয়ান্টিটি ইনক্রিজও করতে পারিস। কিন্তু জেতা টাকাটা উইথড্র করবো কি করে? আরে এখানে খুব ইজিলি গুগল পে, পেটিএম এবং তোর কার্ডসের মাধ্যমে তুই টাকা অ্যাডও করতে পারবি আর উইথড্রও করে নিতে পারবি। খুব ভালো করলি, আমাকে বললি। এবার না আমি আমার অপিনিয়ন একটাও নষ্ট হতে দেবো না, এক্ষুনি ডাউনলোড করবো। আরে শোন শোন, তুই আমার বন্ধু বলে বলছি, আমার এই ভিডিওটার ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে প্রোমো অ্যাপটাকে তুই যদি ডাউনলোড করিস, তাহলে পেয়ে যেতে পারিস 25 টাকা পর্যন্ত। সো তাড়াতাড়ি যা আর কি প্রোমো অ্যাপটাকে ডাউনলোড করে নে। আরে বাবা, এত দেরি হয়ে গেছে! ইয়ার, অনেক লেট হয়ে গেছে, আমি না বাড়ি চলে যাচ্ছি এবার। আরে থাক না। না রে, থাকতে পারবো না, এখানে থেকে গেলে মা বলবি তুই ওখানেই থেকে যা, বাড়ি ফিরতে হবে না, চল বাই বাই বাই। দাঁড়া, আচ্ছা এও চলে গেল। পাক্কা ওর বয়ফ্রেন্ড ওকে ডেকেছে, তাই দেখা করতে গেছে, আমার কথা তো চিন্তাই করে না। আমার তো আবার খিদে খিদেও পাচ্ছে। হ্যাঁ, মা তো ভুলে গেল কি সব যেন রান্না করেছে। কি করি, যাই গিয়ে একবার দেখি। এই তো এখানে রেখে গেছে, দেখি। লাউ ঝোল! আমি লাউ ঝোল কিছুতেই খাবো না। তাহলে এখন কি খাই, কি করি কি করি? হ্যাঁ, আমি মনে হচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে দিই, মা থাকলে তো অনলাইনে অর্ডারই করতে দেয় না। দেখি, বিরিয়ানি, এটাই খাবো আজকে। হ্যালো দাদা, হ্যাঁ গলি দিয়ে ঢুকে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি নামছি নামছি। বিরিয়ানি, চিকেন বিরিয়ানিটা কি জম্পেস বানিয়েছিল, পুরো কলা পর্যন্ত খেয়েছি। উফ, মা একদিন মাসির বাড়ি গেছে বলে কি শান্তি। যা ইচ্ছা করো, জেগে থাকো, মুভি দেখো, হ্যালো চিকেন বিরিয়ানি, হ্যালো মটন বিরিয়ানি, আনাও আর খাও, উফ কি মজা। কিন্তু পেটটা বোধ হয় একটু বেশি ভরে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। যাই গিয়ে দেখি ফ্রিজে কি আছে। এই তো আছে আছে, মা থাকলে তো গরম করে খাওয়াতো, আজ পুরো ঠান্ডাই মেরে দেবো। কি শান্তি, এটা রংটা যেন একটা কিসের মতন লাগছে। যেসব স্বপ্নগুলো বাস্তবে পূরণ করা পসিবল নয়, সেগুলো মা বাবা না থাকলে এভাবেই পূরণ করতে হয়। পুরো অরিজিনাল লাগছে। গ্লাসটার কয়েকটা ছবি তুলে নি, স্টেটাসে দেব, কালকে বন্ধুদেরকে গিয়ে গুল দিয়ে দিলেও কেউ বুঝতে পারবে না। বি সিরিয়াস সিরিয়াস, ওকে? বাঁদিকে একটু, ডান দিকে একটু, তারপরে ডাইরেক্ট পেটে। উফ,
এইভাবে খেয়ে যেন মাথাটা কেমন ঝিমঝিম করছে। সত্যিকারের নেশা হয়ে গেল নাকি? খাও খাও ভূত হয়ে ডুবে যাও। ও নো, দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা ঝিমঝিম। Do you love me? ভারী মজা। I love myself. I love myself. কি সুন্দর দেখতে আমাকে। যে দেখবে সেই ফিদা হয়ে যাবে। এখন আমি হিরোইন হইনি কেন? আমি তো পুরো হিরোইন মেটেরিয়াল, তাই না? ওহো, আইব্রো করানো হয়নি, পুরো জঙ্গলি ভাল্লুক লাগছে। এটা পিম্পল, পিম্পল এলো কোত্থেকে? ব্ল্যাক হেডস! ওরে বাবা, দূর ভাল লাগে না। আমাকে চোখই দেখাতে হবে। কি দেখে যে প্রেমে পড়েছিলাম! মানুষজন ঠিকই বলে, প্যার আন্ধা হতা হ্যায়, অন্ধ না হলে মানুষ এরকম প্রেমে পড়ে না বাবা। সেচে ধেচে কে মে জরা মন ঠা, ই বাবা পেটে কি মোটা মোটা লাগছে। না না, বিরিয়ানি খেয়েছি বলে, দেখি টেনে নিলে। এই তো ঠিক আছে। না ঠিক নেই, এবার আমাকে এটাকে ঠিক করতে হবে, ব্যায়াম করতে হবে। চলো একটা ভিডিও চালাবো আর আধ ঘন্টায় রোগা হয়ে যাব, দেখি। একবার ব্যালেন্সই তো করতে পারছি না রে বাবা। এই দেখি, বাবা এই যোগা আমার দ্বারা হবে না। আরেকবার ট্রাই ট্রাই। কি করছে যেন, থাক যোগার বদলে অন্য কিছু করি। স্কোয়াটস মারলে নাকি পাছাটা সুন্দর হয়। উফ, এ আমার দ্বারা ব্যায়াম ট্যাম হবে না বাবা, রোগা হয়ে কাজ নেই। এমনিতেও মা বলে যে মেয়েদের একটু মোটা সোটাই ভাল লাগে, গুলু গুলু না হলে যেন শাড়ি পরলে আবার ভাল লাগে না। তার থেকে ভালো ভালো কাটা গান চালাই। মিসলেনিয়াস এক্সপেন্সেস এর আন্ডারে পড়ে, পড়তেও তো ভালো লাগছে না। দূর, মা না থাকলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। মা বললো কিন্তু পড়বো বলে তো মাসির বাড়িও গেলাম না। এখন যদি না পড়ি, কিন্তু পড়ছি কি না পড়ছি মা জানবে কি করে? থাকি আর পড়বো না। আমি তো পুরো মডেল মেটেরিয়াল, কিরম টকটক করে হাঁটছি। নিজেকে দেখে তো আমি নিজেই ক্রাশ খেয়ে যাবো। বলা যায় না, কোনোদিন যদি মডেল হয়ে যাই প্র্যাকটিস থাকা ভালো। কি করছি এসব আমি? আমার বয়সী মেয়েরা নয় গভর্নমেন্ট জব পেয়ে গেছে, নাহলে গভর্নমেন্ট জব পাওয়া কাকুদেরকে বিয়ে করে নিয়েছে। আমার দ্বারা কি আদেও কিছু হবে? কি জানি। ভিজে গেছি, মাকে যে একটু জল চাইবো, মাও তো নেই, নিজেই চাই বাবা। কি বলতে চাইছে এই সিরিয়ালটাতে? বিচ্ছিরি, অন্য কিছু দেখি। ও এইটা তো আবার সেই গাঁজাখুরি সিরিয়ালটা। যাকে ফোনেই কিছু একটা বরঞ্চ দেখি, টিভিটা বাদ দিয়ে একটা মুভি দেখি। দেখি তো স্টকে আমার কি কি মুভি আছে। কনজিউরিং, না 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 পায়েল, তুমি বাড়িতে একা আছো, একদম এসব ভূতের মুভি টুভি দেখবে না, একদমই নয়। রাত্রিবেলা তারপরে ভয় পাবে, মাও থাকবে না পাশে শোয়ার জন্য, একদম নয়। না মানে না।
কিসের আওয়াজ? কিসের আওয়াজ হলো? এ বাড়ি থেকে ভূত ঢুকে এলো। কে? বিরিয়ানিটা আনার সময় ঠিকঠাক করে ছিটকিনি দিয়েছিলাম কিনা তো মনে নেই। কেউ যদি ঢুকে বসে থাকে ঘরে, আমি বরঞ্চ ঘুমিয়েই পড়ি, ওটাই সব থেকে ভালো। ঘুমানোর অ্যাক্টিং করলে আমায় কিছু করবে না বাবা। ঘুমানোর চেষ্টা কর পায়েল, কিন্তু আমার পাটা তো চাদরের বাইরে, পাটা যদি কেউ ধরে টানে, সব চাপা দিয়ে দেবো। পুরো চাদর দিয়ে নিজেকে মুড়ে ফেলি বাবা, চাদর ঢাকা দিয়ে দিলেই আমি পুরো সেফ, আর কেউ কিচ্ছু করতে পারবে না। এবার চুপচাপ ঘুমিয়ে পড়ি বাবা, চোখ বন্ধ করে। আবার আমার টয়লেট বাজছে, দূর ভাল লাগে না। রাম 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 রাম। আমি কি ঠিক দেখছি? এখানে কি সত্যি কেউ দাঁড়িয়েছিল? না না, ভূতের মুভি দেখেছি বলে। আরেকবার বন্ধ করে দেখি। না না, হ্যালুসিনেশন হ্যালুসিনেশন, এই তো কেউ নেই। আরেকবার দেখি। 1 2 3